নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় আইএসএল এর প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেটা উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগানে কিন্তু আসতে চলেছেন সুব্রত পাল, এই ভারতীয় গোলকিপার 35 বছর বয়সী। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সুব্রত পালকে নিয়ে, তোমাদের জানিয়ে দিই যে সুব্রত পাল তিনি কিন্তু গোয়াতে রয়েছেন এবং তিনি কিন্তু কোয়ারেন্টাইনে রয়েছেন এবং খুব তাড়াতাড়ি তিনি কিন্তু এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনছো, সুব্রত পাল এই ভারতীয় গোলকিপার 35 বছর বয়সী। তো তিনি কিন্তু এডিকে মোহনবাগানে খুব তাড়াতাড়ি যোগ দিতে চলেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এবছর আইএসএলে এডিকে মোহনবাগানে কিন্তু সুব্রত পালকে দেখতে পেতে চলেছ। তো সুব্রত পাল, যিনি কিন্তু এর আগে আইএসএলে হায়দ্রাবাদ এফসি, এসসি ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেও তিনি খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গোলকিপার, ভারতীয় গোলকিপার সুব্রত পাল। এবং তার পাশাপাশি তিনি কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিমেও খেলেছেন। তো 35 বছর বয়সী এই ভারতীয় গোলকিপার সুব্রত পাল, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন। তো সুব্রত পাল, তিনি এটিকে মোহনবাগানে এলে এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা এটিকে মোহনবাগানকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে এটিকে মোহনবাগানের, তো তোমাদের জানিয়ে দিই যে সেটা উঠে আসছে তিরি এবং সন্দেশ জিঙ্গানকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে তিরি এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ স্প্যানিশ ডিফেন্ডার এবং সন্দেশ জিঙ্গান এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক এটিকে মোহনবাগানের, তো তারা কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু তিরি এবং সন্দেশ জিঙ্গানকে এটিকে মোহনবাগানে দেখতে পেতে চলেছ। তো ওড়িশা এফসির সাথে এটিকে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে 23 জানুয়ারি সন্ধে 7:30 থেকে, তো সেই ম্যাচে সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু আবারও তিরি এবং সন্দেশ জিঙ্গানের জুটিটা অবশ্যই দেখতে পেতে চলেছ। তো তোমাদের কি মনে হয় যে তিরি এবং সন্দেশ জিঙ্গান এই জুটি এটিকে মোহনবাগানে আবারও ফিরলে সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হবে, এবং তিরি এবং সন্দেশ জিঙ্গান এই দুজন প্লেয়ার এটিকে মোহনবাগানের জন্য খেললে সেটা এটিকে মোহনবাগানের ডিফেন্সকে কতটা স্ট্রং করবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল এটিকে মোহনবাগানকে নিয়ে আপডেটগুলো। তো এবার যদি কথা বলা যায় আইএসএল এর নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই যে মার্কো সাহানেক, অস্ট্রিয়ার এই 31 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আসতে পারেন, এরকম একটা আপডেট আমাদের চ্যানেলে কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম। এবং এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে যে মার্কো সাহানেক 31 বছর বয়সী এই অস্ট্রিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আসতে চলেছেন। হ্যাঁ, ঠিক শুনছো, মার্কো সাহানেক, তিনি কিন্তু এবছর আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলবেন। তো 31 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো সাহানেক, তো তোমরা যদি তার কেরিয়ারটা একবার দেখো, তিনি কিন্তু উলসবার্গার এসি, আদমিরা ওয়াকার এবং এসবি হর্নের মতো ক্লাবে খেলেছেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু অস্ট্রিয়া ক্লাগেনফোর্টের মতো ক্লাবেও খেলেছেন, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই অ্যাটাকিং মিডফিল্ডার 31 বছর বয়সী অস্ট্রিয়ার মার্কো সাহানেক। তো তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এবছর আইএসএলে খেললে সেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক মার্কো সাহানেক, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কতটা ভালো পারফর্ম করতে পারেন এবছর আইএসএলে। তো তোমাদের কি মনে হয় যে মার্কো সাহানেক, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এবছর আইএসএলে কতটা ভালো পারফর্ম করতে পারবেন, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে আপডেটটা। তো এবার যদি কথা বলা যায় আইএসএল এর নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেটা উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসির নতুন গোলকিপিং কোচের দায়িত্বে আসছেন লেসলি ক্লিভলি। হ্যাঁ, ঠিক শুনছো, লেসলি ক্লিভলি, যিনি কিন্তু এবছর আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচের দায়িত্বে ছিলেন।
তো তিনি কিন্তু জামশেদপুর এফসির নতুন গোলকিপিং কোচের দায়িত্বে আসছেন। তো লেসলি ক্লিবলি, যিনি কিন্তু এর আগে চেলসির মতো ক্লাবে গোলকিপিং কোচের দায়িত্বে ছিলেন, তো তিনি জামশেদপুর এফসিতে আসাতে সেটা জামশেদপুর এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হয় যে লেসলি ক্লিবলি, তিনি জামশেদপুর এফসির নতুন গোলকিপিং কোচের দায়িত্বে আসছেন, সেটা জামশেদপুর এফসির জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো আইএসএলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে সুব্রত পাল, তিনি এটিকে মোহনবাগানের গোলকিপারের দায়িত্বে আসছেন, সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হবে, এবং তিরি এবং সঞ্জন সিংহানের এই জুটিটা এটিকে মোহনবাগানের ডিফেন্সকে কতটা শক্তিশালী করবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি মার্কো সাহানেক, 31 বছর বয়সী এই অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আসাতে সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য কতটা ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবং লেসলি ক্লিবলি, তিনি জামশেদপুর এফসির নতুন গোলকিপিং কোচ, এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।